হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আছি সাকিব এবং আপনারা দেখছেন বাসাবারিন বাংলাদেশ চ্যানেলটি। সো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় এবং খুবই ছোট একটি আলোচনার বিষয়। আর এই বিষয়ে আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন আমার কাছে জানার জন্য। সেই বিষয়টি হচ্ছে পাখি নরম ডিম কেন পারে, অর্থাৎ পাখি ডিম পারলে দেখা যায় সেই ডিমের খোসা নরম হয়, অর্থাৎ মানে সেই ডিমে কখনো বাচ্চা হয় না, মানে ডিম ডিমে পাখি তা দেয় না, কারণ ডিমের খোসাটা এমনিতেই নরম হয়ে থাকে। তো এই সমস্যাটা কেন হয় এবং কি করলে এটা সমাধান, মানে সমাধানটা কি? তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। খুবই ছোট একটি ভিডিও হবে, জাস্ট হয়তো 3-4 মিনিটের ভিডিও হবে, কারণ খুব বেশি মানে সলিউশন না, খুব বড় সলিউশন না এটা, খুবই ছোট, মাত্র 2টা কাজ করতে হবে আপনাদের। তো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আর তার আগে আরেকটি কথা, যে আমার এক পরিচিত ভাইয়ের তার একটি পাখির চ্যানেল আছে, মানে পাখি রিলেটেড চ্যানেল আছে, বার্স লাভার চ্যানেলটির নাম। সো আমি সেই লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে চেক করে নেবেন এবং চ্যানেলটি ঘুরে আসবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি, আর কথা না বাড়াই। ওকে ভিউয়ার্স, তো পাখি নরম ডিম পারে এই সমস্যাটা মূলত হয় হচ্ছে পাখির পাখির শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হয়, সে ঠিক তখন এই পাখি যখন ডিম পারে তখন এই ডিমের খোসাটি নরম হয়। সো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনারা 2টি কাজ করতে পারেন। প্রথমত যেটি, সেটি হচ্ছে পাখিকে অবশ্যই গ্রিট দিতে হবে। গ্রিট মানে হচ্ছে যে ইটের গুঁড়ার সাথে মিনারেলস দেওয়া হয় আর কি, যেটা সেটা আমি আমার একটি ভিডিও আছে গ্রিটের উপর, সেই লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো পাখিকে অবশ্যই গ্রিট দেবেন এবং আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে গ্রিটের সাথে ডিমের খোসা মিক্স করে দিতে পারেন। ডিমের খোসা গুঁড়ো, মানে ডিমের খোসা রোদে দিয়ে শুকিয়ে সেটা একবারে মিহি গুঁড়ো করে সেই গুঁড়োটা মানে ইটের গুঁড়োর সাথে আপনারা মিক্স করে দিতে পারেন। তো এটা খুবই কার্যকর একটি উপায়। একবার আমার ঘুঘুর এইরকম সমস্যা হয়েছিল, ডায়মন্ড ঘুঘুর, তার ডিম দিচ্ছিল কিন্তু ডিমের খোসা নরম হয়ে গিয়েছিলো। তো এটা জাস্ট একবার খাইয়েছিলাম আমি, ইটের গুঁড়া অর্থাৎ গ্রিটের সাথে কিছুটা ডিমের খোসা মিক্স করে খাইয়েছিলাম। আর তার সাথে আরেকটা কাজ করেছিলাম, তো সেটাও আমি আপনাদের বলবো। অর্থাৎ 2 নম্বর কাজ যেটা, সেটা আপনাদের করতে হবে, সেটা হচ্ছে পাখির পানির সাথে একটু সাপ্লিমেন্ট দিতে হবে। সেই সাপ্লিমেন্ট হচ্ছে ক্যালপ্লেক্স। ক্যালপ্লেক্স হচ্ছে একটি ক্যালসিয়াম জাতীয় ওষুধ পাখির জন্য, খুবই ভালো মানের একটি ওষুধ, দাম খুব একটা বেশি না, স্কোয়ার কোম্পানি হয়তো 60 টাকা দাম নেবে 100 ml। সো এই ক্যালপ্লেক্স এবং এর সাথে একটা জিঙ্ক দেবেন, জিঙ্ক যে কোনো জিসপেট হলে হবে, ও জিঙ্ক হলে হবে, যে কোনো একটা জিঙ্ক পাখির জন্য বা ভেটেনারি যে ইউজের জন্য যে জিঙ্ক সেটা আপনারা দিতে পারেন। তো জিঙ্ক এবং এই ক্যালপ্লেক্স 2টা আপনারা একসাথে মিক্স করে পাখির পানির সাথে মিশিয়ে দিতে পারেন। এটার পরিমাণটা ক্যালপ্লেক্স 1 ml পার লিটার পানিতে দেবেন, আর জিঙ্কটা ঠিক এক সেম পরিমাণ দিলেই চলবে, 1 থেকে 1.5 ml পার লিটার পানিতে দিয়ে এটা 5 থেকে 7 দিন খাওয়াবেন, মানে লাগাতার 5 থেকে 7 দিন পাখিকে খাওয়াবেন। এবং প্রতিদিন 6 ঘন্টা করে এই পানিটা রাখবেন, 6 ঘন্টা পর পানি ফেলে দিয়ে আবার সাধারণ সাদা পানি দেবেন, পরদিন আবার 6 ঘন্টা দিবেন, 6 ঘন্টার জন্য দিবেন। তো এইভাবে 5 থেকে 7 দিন খাওয়াবেন। আর এর পাশাপাশি অবশ্যই গ্রিট এবং গ্রিটের সাথে ডিমের খোসার গুঁড়োটা খাওয়াবেন। তো আশা করি এই সমস্যাটা হবে না, মানে হলেও এটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার ফলে যেহেতু এই সমস্যাটা হয়, সো ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এই 2টা বেস্ট উপায়। সো এটা এই 2টা একসাথে আপনারা করবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না আশা করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওর বিষয়ে, আশা করি আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কোনো কিছু জানার থাকলে এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।